হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব, ডিসকাস করব স্যার সৈয়দ সাদুল্লাহ বিষয়ে। বর্তমানে আমরা কয়েকদিন আগ থেকে আমরা দেখতে পেয়েছি হুজাই সমষ্টির বিধায়ক শিলাদিত্য দেব বারবার বলে থাকেন সাদ সৈয়দ সাদুল্লার কথা, ফার্স্ট প্রিমিয়ার অফ আসাম। তিনি বলে থাকেন উনার কথা যে তখনই সৈয়দ সাদুল্লাহ মুখ্যমন্ত্রী হয়েছিলেন বা প্রিমিয়ার হয়েছিলেন, এবং আগামী দিনে ইমিগ্রেন্টসের ফলে বহিরাজ্য থেকে বাংলাদেশ থেকে আসা মুসলমানদের ফলে আগামী দিনেও বদরুদ্দিন আজমল বা এইভাবে বলে থাকেন উনি যে মুসলমানরা এই আসামকে শাসন করবে। এই মিথ অ্যান্ড রিয়ালিটি, মিথ স্প্রেডিং বাই শিলাদিত্য, রেসপেক্টেড মেম্বার অফ অ্যাসেম্বলি অফ আসাম, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ আসাম, স্প্রেডিং মিথ অ্যান্ড রিয়ালিটি আই উইল ডিসকাস ইন দিস ভিডিও। প্রথম কথা হল স্যার সৈয়দ সাদুল্লাহ একজন অ্যাসামিস মুসলিম ছিলেন, এবং অ্যাসামিস মুসলিমদের মধ্যে ইমিগ্রেন্টস নেই বললে চলে, তা অ্যাসামিসরাও মেনে থাকেন। যারা ইমিগ্রেন্টস করেছেন, হিন্দু হোক আর মুসলিম হোক, সবাই বেঙ্গলি। তাই সৈয়দ সাদুল্লাহর জন্মস্থান গুয়াহাটিতে, এবং উনি জন্মগ্রহণ করেছিলেন 1885 খ্রিস্টাব্দে, এবং উনার বিষয়ে আমি বলতে চাই, উনি কটন কলেজে পড়েছেন, তারপর প্রেসিডেন্সি কলেজ কলকাতায় পড়েছেন। উনি একজন লয়ার ছিলেন, এম এ এল বি তখনকার, বা এখন LLB বলতে পারি, ছিল, পড়েছিলেন তিনি। উনি প্রথমত চেয়ারম্যান অফ দি গুয়াহাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন, তারপর উনি কলকাতা কোর্টে প্র্যাকটিস করতে যান, সেখানে ওকালতি করতে শুরু করেন। সেখান থেকে উনি চলে আসেন আসামে, বা তখনকার রাজধানী শিলংয়ে, আসামের রাজধানী শিলংয়ে একটা চিঠি পেয়ে, একটা অফার পেয়ে গভর্নর অফ আসাম ওনাকে চিঠি দিয়েছিলেন, একটা অফার দিয়েছিলেন যে ওনার গভর্নর কাউন্সিলে ওনাকে নমিনেট করা হয়েছে, এবং উনি এসেছিলেন, এবং আসার পর ওনাকে মিনিস্টার অফ ইনচার্জ দেওয়া হয়েছিল, মিনিস্টার বানানি হয়েছিল তখনকার যে মিনিস্টার এডুকেশন মানে শিক্ষা এবং এগ্রিকালচার এবং কৃষি বিভাগের মন্ত্রী ছিলেন 1924 থেকে 1934 ইংরেজি পর্যন্ত। তারপর স্যার মোহাম্মদ সাদুল্লাহ, স্যার সৈয়দ সাদুল্লাহ আবার আরেকটা অফার পেয়েছিলেন বেঙ্গলের গভর্নরের কাছ থেকে, বেঙ্গলের গভর্নরের কাছ থেকে 11 বছর এখানে থাকার পর আবার একটা তিনি অফার পেলেন বেঙ্গলের গভর্নরের কাছ থেকে, যে কলকাতা হাইকোর্টের জাজশিপ হিসাবে ওনাকে অফার দিয়েছিলেন। সেই অফার পেয়ে তিনি আবার চলে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাকে জাজ হিসাবে অ্যাপয়েন্টমেন্ট নিযুক্তি দেওয়া হলো না। এর প্রধান কারণ ছিল তিনি ডিসকন্টিনিউ করেছিলেন প্র্যাকটিসকে, উকালতিকে তিনি কন্টিনিউ করেছিলেন না, তিনি আসামে এসে মিনিস্টার হয়ে গিয়েছিলেন, এর জন্য ওনাকে সেখানে আবার জাজশিপ হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো না। তাই তিনি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে, দুঃখিত হয়ে আবার ফিরে আসলেন। তখন 1935 ইংরেজি অ্যাক্ট
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এসে গেছে, সেই পরিপ্রেক্ষিতে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর আন্ডারে 1935 ভারতের যে অ্যাক্ট ব্রিটিশ পার্লামেন্ট পাস করেছিল, ভারতের অ্যাক্ট, সেই অ্যাক্টের আন্ডারে নির্বাচন হলো। সেই নির্বাচনে উনি প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং উনার দল জিতল এবং একটা জোট সরকার, কোয়ালিশন সরকার উনি করলেন। উনি ফার্স্ট প্রিমিয়ার হলেন 1937-এ ইলেকশন হয়ে উনি ফার্স্ট প্রিমিয়ার অফ আসাম নির্বাচিত হলেন। সেখানে একটা কথা বলতে পারি, সেই ফার্স্ট প্রিমিয়ার হয়ে উনি 1937 থেকে 10th September 1938 পর্যন্ত ওনার সরকার চলেছিল। তিনি এইভাবেই ফার্স্ট প্রিমিয়ার হয়েছিলেন। ইনি একজন আসামিস ছিলেন, উনি বেঙ্গলি ছিলেন না, এবং উনি বেঙ্গলি কিভাবে উনি হলেন, একজন প্রিমিয়ার হলেন, তাও আমি বলতে চাই। তখন আমি আগেও বলেছি যে আসাম এসেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া, ব্রিটিশ রাজের আন্ডারে 1826 খ্রিস্টাব্দে ইয়ান্ডাবুর চুক্তির মাধ্যমে, এবং সেটা আলাদা প্রভিন্স ছিল না, সেটাকে আলাদা প্রভিন্স বানানো হয়েছে 1874 খ্রিস্টাব্দে আসাম প্রভিন্স নামে, চিফ কমিশনার প্রভিন্স অফ আসাম হিসাবে বানানো হয়েছে। এবং সেই চিফ কমিশনার অফ আসাম সিলেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে আসামের। আমি আগেও বলেছি, ফর দি অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স, দ্য ল্যাঙ্গুয়েজ অফ, আই এম সেইং দ্য ল্যাঙ্গুয়েজ অফ ব্রিটিশার্স, দে আর সেইং দে ইনক্লুডেড এ পার্ট অফ বেঙ্গল, ইস্ট বেঙ্গল ইন আসাম প্রভিন্স বিকজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স। হুয়েদার ইট ইজ রাইট এক্সপ্লেনেশন অর নট, আই এম নট গোয়িং ইন দিস ওয়ে, কিন্তু কথা হলো এই যে সিলেটকে ঢুকানো হয়েছিল, সেই সিলেটের মানুষরা কিন্তু বেঙ্গলি ছিলেন, সুরমাবলী, বর্তমান বরাকবেলি, বরাকবেলি বলতে খাছাড়, এইগুলো সুরমাবলি বলা হতো, সেখানের মানুষও বেঙ্গলি ছিলেন, এবং গোয়ালপাড়ারও মানুষ বেঙ্গলিতে কথা বলতেন, গোয়ালপাড়ার একটা বড় অংশ, বর্তমান গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, সেই এইসব মানুষ ছিল এখানে। এবং এই মানুষগুলোর মধ্যে সুরমাবেলিতেও অনেক মুসলমান ছিল, এবং সিলেট যে রিজিয়ন ছিল, সিলেট এলাকাতে বেশিরভাগ মুসলমান ছিল, গোয়ালপাড়া এদিকে মুসলমান ছিল, বা আপার আসামেও অনেক মুসলমান ছিল, লোয়ার আসামেও ছিল, সেই সব মিলে তখনকার সেন্সাস বলছে, 1931-এর সেন্সাস বলছে অ্যাসামিস পিপুল ছিল, তাদের সংখ্যা ছিল তখন 31.42%, তখনকার অ্যাসামিস পিপুলের সংখ্যা ছিল, অতএব তাদের সংখ্যা এত বেশি ছিল না, গারো, জয়ন্তিয়া, নাগা, মিজু হিলস এগুলো ছিল, তাদেরও সংখ্যা ছিল। এরই কারণে এই সিলেট রিজিয়নটা, সিলেট এলাকাটা আসাম প্রভিন্সের আন্ডারে থাকার কারণে এখানে লোকগুলা বেশিরভাগ মুসলমান, এবং বাকি সব জায়গায় মুসলমান থাকার কারণে আপনারা জানেন যে নাম্বার গেম যে কমিউনিটির বেশি হয় তাকেই চিফ মিনিস্টার বর্তমানে পদ দেওয়া হয়, বা আগে দেওয়া হতো, এইভাবেই উনাকে দেওয়া হয়েছিল। উনি ইনফ্লুয়েন্সিয়াল লিডার ছিলেন, কিন্তু উনি বেঙ্গলি কমিউনিটির ছিলেন না। বর্তমানে যে মিথ ছড়াচ্ছেন, মিথ্যা রটাচ্ছেন যে মুসলমান এবং বেঙ্গলিরাই নিয়ে যাবে বলে, বা মুসলমানরা নিয়ে যাবে, তখনও মুসলমানদের রাজ ছিল, ব্রিটিশ রাজ যখন ছিল বিফোর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পূর্বে, সেটা মিথ্যা। কেননা এই সিলেট রিজিয়ন থাকলে এখনও বর্তমানে আমাদের পার্সেন্টেজ বা মুসলমানদের পার্সেন্টেজ অনেক বেশি হয়ে যাবে। তাই উনি যে কথা বলছেন সে কথা মিথ্যা,
কিভাবে মিথ্যা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যখন সিলেট চলে গেল ইস্ট পাকিস্তানের, পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে চলে গেল, তখন 1951 আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পূর্বে যখন সেন্সাস হলো, তখন দেখা গেল অ্যাসামিস পিপুলের সংখ্যা তখন দাঁড়ালো 56.69, প্রায় 77%। আর এখন তো যদি বলা যায় 60-এর উপরে হয়ে গিয়েছে পার্সেন্টেজ, কেননা অনেকগুলো স্টেট আসাম থেকে বের হয়ে গিয়েছে, অনেকগুলা কমিউনিটি চলে গিয়েছে এর জন্য। তাই আমি বলতে চাই, এখনো যদি মুসলমান জনসংখ্যা অ্যাসামিস জনসংখ্যার সমান সমান বা ক্রস করতে যায়, তাহলে কম হলে 60 বছরের প্রয়োজন, কম হলে 100 বছরের প্রয়োজন। আমি ভাবি যদি এরকম যদি গ্রোথ রেট মুসলমানদের মধ্যে বাড়ে, এখন অনেকে বলছেন যে মুসলমানদের মধ্যে গ্রোথ রেট বাড়ছে কেন, ইমিগ্রেন্টসের ফলে, একতা সত্য নয়। কিভাবে সত্য নয় আমি বলতে পারি। মুসলমানদের বার্থ রেট বেশি, ইলিটারেসি বেশি, এডুকেশন কম ওদের মধ্যে, ওর জন্য কি বার্থ রেটটা বেশি, এর জন্য মুসলমানদের গ্রোথটা বেড়ে যাচ্ছে। ইমিগ্রেশন কিভাবে দায়ী নয় তা আমি বলতে একটাই উদাহরণ দিয়ে বোঝাতে চাইব, যে আপনারা দেখুন যে হিন্দু মানুষরাই বেশি ইমিগ্রেন্টস হয়েছে বাংলাদেশ থেকে এখানে। মুসলমানরাও হয়েছেন ঠিক, কিন্তু বেশিরভাগ হিন্দু হয়েছেন। তার প্রধান কারণ বাংলাদেশের বাংলাদেশ লিবারেশন অফ ওয়ার 1971। এটা যদি আপনারা পড়েন, এটা যদি আপনারা বুঝেন, তাহলেই বুঝতে পারবেন। আমি জাস্ট বলে দিচ্ছি, প্রায় 1 কোটি মানুষ, 10 বিলিয়নস অফ পিপল মাইগ্রেটেড ফ্রম বাংলাদেশ টু ইন্ডিয়া, পার্টিকুলারলি ত্রিপুরা, আসাম, মেঘালয়, বিহার অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এই কয়েকটা রাজ্যে এসেছেন। এখানে বেশিরভাগ যখন বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ হয়েছিল, সেই স্বাধীনতার যুদ্ধে পশ্চিম পাকিস্তানের ওয়েস্ট পাকিস্তানি আর্মিরা বেশিরভাগ অ্যাটাক করেছিলেন দুটা গোষ্ঠীকে, একটা হিন্দু জনজাতিকে, হিন্দু কমিউনিটিকে, আর আরেকটা করেছিলেন মুক্তিবাহিনীকে। তো মুক্তিবাহিনী এবং হিন্দুদেরকে, এবং হিন্দুরাই বেশিরভাগ সেখান থেকে পালিয়ে এসে ত্রিপুরাতে আশ্রয় নিয়েছেন, আসাম, ওয়েস্ট বেঙ্গলে নিয়েছেন। তাই শুধুমাত্র মুসলমানরা ইমিগ্রেন্টস করে এখানে এসে ওদের গ্রোথ বাড়িয়ে দিয়েছেন, ওদের পার্সেন্টেজ বেড়ে গেছে, এটা ভুল হবে। কিছু সংখ্যক মানুষ এসেছেন, কিন্তু বেশিরভাগ সংখ্যক মানুষ হিন্দুরাই এসেছেন এখানে। এবং ভারত সরকার তখনও বলেছিল আর এখনও বলছে, এখন তো একদম অফিসিয়ালি অনেক অ্যাডভান্টেজ দিয়ে বলছে যে হিন্দুদের রাষ্ট্র এটা, এবং হিন্দুদেরকে এখানে শরণ দিবে, তখনও বলা হয়েছিল, এখনও বলা হচ্ছে এবং দেওয়া হচ্ছে। তাই হিন্দু থেকে মুসলমানরাই বেশ আসার অপরচুনিটি, সুযোগ সুবিধা ছিল এবং আছে। 1971-এর পরেও এসেছে, তা এনআরসি প্রমাণ করে দিয়েছে, এসেছেন অনেক লোক, তা এনআরসি প্রমাণ করে দিয়েছে, এবং 1951-71-এর মধ্যেও এসেছেন। তাই আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা জানুন সৈয়দ সাদুল্লার বিষয়ে যা বলেন, শিলাদিত্য মহোদয় যে স্বাধীনতার আগে সেই মুসলমানরা প্রিমিয়ার হয়ে গিয়েছিলেন, প্রাইম মিনিস্টার হয়ে গিয়েছিলেন, এখনও আমাদের অশনি সংকেত দিচ্ছেন বারবার হিন্দুদেরকে মুসলমানদের হাতে চলে যাবে, এটা ভুল ধারণা, বিভ্রান্তকর ধারণা। আমাদের এমএলএ মন্ত্রী, আমরা যাদের রিপ্রেজেন্টেটিভ আছেন, তাদেরকে বলবো অ্যাটলিস্ট এই লকডাউনের সময় কিছু পড়ুন, কিছু জানুন, এবং ইন এ বিফিটিং ম্যানার ইউ হ্যাভ টু হ্যাভ গিভেন রিপ্লাই ইন এ সাচ কন্ট্রোভার্সিয়াল কমেন্টস গিভেন অন আওয়ার কমিউনিটি বাই এ কন্ট্রোভার্সিয়াল এমএলএ। I am not explaining something or I am not giving reply to this honorable MLA. I am respected him because he is elected member of the legislative assembly. I am not giving him reply, but we have to have know our community very well, then only we give better reply to others.
থ্যাংক ইউ।